আবহাওয়া তো খামখেয়ালিপনা চলছেই, তো চট করে জেনে নিই কি থাকছে আজকের আবহাওয়া। কোচবিহার থেকে শশীকেশ্বর আমাদের সঙ্গে কি জানাচ্ছেন শুনব। মানো বিদায় নিতে চলেছে, তার কারণ ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে ও ফেব্রুয়ারির মাঝামাঝিও কিন্তু ঠান্ডা অনুভব করা গিয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তবে ফেব্রুয়ারি মাস শেষ হতেই মার্চের শুরুতেই দেখা যাচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে কোচবিহার জেলায়। যদি তাপমাত্রার কথা বলি, সেটা কিন্তু অনেকটাই বেশি, তার কারণ আগামী 10 তারিখ পর্যন্ত যেটা জানা যাচ্ছে স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে 16 থেকে 19 ডিগ্রি কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি কাছাকাছি থাকবে, যেটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। পাশাপাশি বলে রাখি, আগামী 10 তারিখ পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে, কোনোরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোচবিহার বা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে সকাল থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঝলমলে রোদ রয়েছে, কোনোরকম বৃষ্টির সম্ভাবনা। এদিকে ভোর সকালের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও বেলা বাড়তেই কিন্তু গরম যে সেটা কিন্তু অনুভব করা যায়, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি। যেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু যে ফ্যান, সেই ফ্যান কিন্তু চালানো শুরু করেছে সাধারণ মানুষ। সপ্তাহখানিক আগেই কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী ছিল, তবে মার্চের আজকে 6 তারিখ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আর এই তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে।